ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একজন প্রশ্ন করেছেন যে একজন মানুষ কুকুরে কামড়ানো রোগীকে কলার ভিতরে কুকুরের সাদা পশম ঢুকিয়ে তাকে খেতে দেয় এবং এর মাধ্যমে তার চিকিৎসা করে বা বিসমিল্লাহ বলে সেখানে ফুঁ দেয় দিয়ে খেতে দেয় এবং চিকিৎসা করে, তো এটা করার কারণে নাকি সবাই সুস্থ হয়, এটা জায়েজ কি না? এটা জায়েজ নয়, এটা সম্পূর্ণ হারাম কাজ। কেননা কুকুরের পশম বা কুকুরের সাথে সম্পৃক্ত যে বস্তুগুলো রয়েছে সবই হারাম বস্তু, আর হারাম বস্তু দিয়ে কোনো মানুষের চিকিৎসা করা কোনো মুমিনের জন্য জায়েজ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা জা আল্লাহ শিফা উম্মতি ফি হারাম, হারাম বস্তুর মধ্যে আমার উম্মতের জন্য আল্লাহ আরোগ্য রাখেননি। সুতরাং সে যদি এ কাজ করে থাকে, শয়তানের কাছ থেকে সহযোগিতা নিয়ে সে করছে, সে গুনাহের কাজ করছে, তাকে নসিহত করা উচিত এবং এ থেকে যাতে সে বিরত থাকে সেই ব্যবস্থা করা উচিত। আল্লাহ তাআলা আলাম।